তোলামুলের চোরগুলো তারাও কয়েকটা পতাকা লাগিয়েছে বাইরে আপনাদেরকে স্বাগত জানানোর জন্য এদের দিন ঘনিয়ে এসেছে এদের কেউ রক্ষা করতে পারবে না খুব দিন কত না যে বিজেপির নাকি গোয়াল ঘরে গুটাগুটি আর এখন পিসি ভাই পর গুটাগুটি হয়েছে পিসি এখন ভাইয়ের পিঠে চড়েছেন ভাইপো ফ্র্যাঙ্কেনস্টাইন নামলেও খাবে আর উপরে থাকলেও খাবে তাই আমরা এই দিনের সমাবেশকে ডাক দিয়েছি চোর ধরতে কলকাতা চলো চোরদের ধরতে কলকাতা চলো এই যে ছোট ছোট চোরগুলো গেছে এই চোরগুলো কিচ্ছু না এই চোরগুলো কিচ্ছু না আসল চোরকে আসল চোরকে আসল চোরকে আসল চোরকে চোরদের রানীকে চোরদের রানীকে চোরদের রানীকে আমরা সেই চোরদের রানীকে জেলে দেখতে চাই পশ্চিমবঙ্গে পার্থ চ্যাটার্জির মতো 150 কেজি ওজনের যে মোটা মন্ত্রীটা তিনি তার বান্ধবীদের নিয়ে জেলে চলে গেলেন তিনি যে বেকার যুবক যুবতীদের স্বপ্নকে ধ্বংস করেছেন এটা কখনোই সম্ভব হতো না যদি না মমতা ব্যানার্জির আশীর্বাদ তার মাথার উপরে না থাকতো কখনোই হতো না কারণ এদের একজন নেত্রী আছে রাজ্যসভায় তিনি অনেক আগে বলেছেন বলেছেন সেলিম ভাই তুমি 100 টাকা তুলবে 25 টাকা মেছেদাতে রাখবে আর 75 টাকা গঙ্গার ওপারে পাঠিয়ে দেবে এই ব্যবস্থা গোটা পশ্চিম বাংলা জুড়ে হয়েছে 80 লক্ষ স্কুল সার্ভিস কমিশনে পরীক্ষা দেওয়া ছাত্র ছাত্রীকে মেধাবী কর্ম প্রার্থীকে ধ্বংসের কিনারায় পৌঁছে দিয়েছেন মমতা ব্যানার্জির সরকার প্রিন্সিপাল রিক্রুটমেন্ট বোর্ড পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ভুয়া ভিডিও নিয়োগ এই ভুয়া ভিডিওর মধ্যে তমলুক ব্লকে একটা ভিডিও এসেছে এটাও এই ভুয়া ভিডিওর মধ্যে পড়ে আমি জানি 14, 15, 16, 17, 17, 18 WBCS লুট হয়েছে PSC-র মাধ্যমে তাই PSC-র দুর্নীতি SSC স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতি আবার প্রাইমারির দুর্নীতি PTTI বেসিক ট্রেনিং বিএড পাস করা হাজার হাজার যুবক যুবতী লক্ষ লক্ষকে ধ্বংস করেছেন এই মমতা ব্যানার্জির সরকার মিউনিসিপাল সার্ভিস কমিশন 70টা মিউনিসিপালিটিতে চাকরি লুট হয়েছে চাকরি বেচে দিয়েছে অয়ন সিলের বাড়ি থেকে সব ধরা পড়েছে এইভাবে আপনি যেখানেই মারিবেন হাত পচা দুর্গন্ধ বাহির হইবে এটাই হলো পশ্চিমবঙ্গের আসল চিত্র তাই সমস্ত বঞ্চিতরা কলকাতা যাবেন যাবেন তো দল বেঁধে যাবেন তো যাবেন কারা যারা পঞ্চায়েতে ভোট দিতে পারেননি 1 কোটি গ্রামের লোককে এই বর্বর তৃণমূল এই হারবার তৃণমূল তারা ভোট দিতে দেয়নি 25টা ব্লকে ভোট হয়নি যারা গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হয়েছেন তারা যাবেন রেশন দুর্নীতি গোটা পৃথিবীতে গোটা দেশে এই ধরনের নিম্নমানের দুর্নীতি হয়নি সাধারণ মানুষ প্রান্তিক মানুষ নিম্নবিত্ত মানুষ দরিদ্র মানুষ রেশনের উপরে নির্ভর করে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনায় 82 কোটি লোককে 2 লক্ষ কোটি টাকা ব্যয়ে বছরে বিনামূল্যে রেশন দিচ্ছেন প্রতি মাসে মাথা পিছু 5 কেজি করে পয়সা ছাড়া রেশন পাচ্ছেন প্রধানমন্ত্রী ছত্তিশগড়ে বলেছেন আরো 5 বছর দেব যা ডিসেম্বরে শেষ হয়ে যেত এই রেশনে 6.5 কোটি লোক পশ্চিমবঙ্গে পাওয়ার উপযুক্ত আপনাদের এই রাজ্যের খাদ্যমন্ত্রী ছিলেন তিনি মমতার খুব ব্যানার্জির ঘনিষ্ঠ ভাষা দেখছেন না মুখ্যমন্ত্রী কখনো বলছে কেষ্টবীর কখনো বলছে কেষ্টব চুরি করতে পারে না বলছে বালু চুরি করতে পারে না মানিক চুরি করতে পারে না পার্থ চুরি করতে পারে না এই নির্লজ্জ মুখ্যমন্ত্রী তাহলে আসল চোরটাকে আসল চোরটাকে এই কথাগুলো বলছে কেন যাতে কালীঘাটের কাকুর মতো এরাও যাতে মুখটা না খোলে মমতা ব্যানার্জি তার ভাইপোর নামটা না বলে সেই কারণে
মমতা বেনার্জি এদের সমর্থন করছে। তাই রেশন দুর্নীতি, ধান কেনার দুর্নীতি, সবাই যাবেন কলকাতাতে। কলকাতাতে যাবেন কারা? প্রাণী মিত্রা, আইসিডিএস এর বন্দিদিরা, পার্ট টাইমাররা, ভোকেশনাল টিচাররা, যারা সিভিক ভলেন্টিয়ার, যারা ভিএলই, যারা ভিআরপি, যারা সমকাজে সম বেতন পান না। কার 1,500 টাকা বেতন, কারো 2,000 টাকা বেতন, কারো 3,000 টাকা বেতন, হাফ দাড়ি কাটার মতো অবস্থা করে ছেড়ে দিয়েছে পশ্চিমবঙ্গে। আপনিও বঞ্চিত। পেনশনার্স, সরকারি কর্মী, পুলিশ কর্মী, শিক্ষক, শিক্ষাকর্মী, আপনিও বঞ্চিত। 46% আপনার ডিএ দেয়নি। মমতা ব্যানার্জির সরকার, ডিএ কোন দয়ার দাগ নয়, ডিএ হলো অধিকার। একটা পুলিশ কনস্টেবল আপনি 18,000 টাকা বেতন কম পাচ্ছেন, একজন শিক্ষক আপনি কমসে কম 25,000 থেকে 30,000 টাকা আপনি বেতন কম পাচ্ছেন। মমতা ব্যানার্জি, অন্যদিকে যান যোগী আদিত্যনাথ, দীপাবলির আগে ডিএ তো দিয়ে দিল পেনশনার্সদের 7,000 টাকা করে বোনাস দিয়ে দিল দীপাবলি। আর এই ফুটা সরকার, এই ফুটা সরকারের কি আছে? মদের দোকান আছে, পাড়ায় পাড়ায় মদের দোকান। 2023-এ 4 লক্ষ মাধ্যমিকের ছাত্র ছাত্রী রেজিস্ট্রেশন করে অ্যাডমিট কার্ড নিতে আসে, এবারেও হবে 24-এ পাড়ায়। 2023-এ রেজিস্ট্রেশন করে 2 লক্ষ উচ্চ মাধ্যমিকে ছাত্র ছাত্রী অ্যাডমিট নিতে আসেনি। 12.5 বছরে কি বেড়েছে? 12.5 বছরে 21,000 নতুন মদের দোকান দিয়েছে। এই প্রথম অষ্টমীর দিন বাংলার যুবকদেরকে মদ খাইয়েছেন মমতা ব্যানার্জি, যেটা স্বাধীনতার আগে ব্রিটিশরাও করেনি। অষ্টমীকে ভেজ দে বলা হয়, এই দিন করেছেন। কালী পূজায় রেকর্ড সেল, মদ খাও, ডিয়ার লটারি কেনো, আর বাড়িকে সর্বনাশ করে দাও। ডেলি আনতে উন আনতে পান্তা ফুরায় যারা 200 টাকা 300 টাকা 400 টাকা রোজগার করে চাল আনাজ নিয়ে বাড়ি যায়, অনেক বাড়িতে দুপুরবেলা খালি হাতে আসতে হয়। মোদিজির দেওয়া, ভারত সরকারের দেওয়া ভাত সিদ্ধ করে নুন দিয়ে খেতে হয়, কারণ ডিয়ার লটারির দোকানে তার সকালের রোজগারটা দিয়ে চলে আসতে হয়। গতকাল আমার ফেসবুকে দেখবেন নাগরাজ ডিয়ার মাটির লটারির মালিকের কণ্ঠস্বর বলছে, সেলার, স্টকিস্ট, আরো সেল বাড়াও, আজকে স্যাটারডে আছে, বাম্পার সেল করো, কারণ আমি মমতা ব্যানার্জির সরকারকে স্টেট জিএসটিতে মাসে 430 কোটি টাকা দিই, মদ থেকে তার লাভ হয়, ডিয়ার লটারিতে 5,000 কোটি। এই যে আপনাদের সর্বনাশ করছে, ধ্বংস করে দিচ্ছে স্বাস্থ্য, শিক্ষা, সর্বত্র, শিল্প নেই, শ্মশান হয়ে গেছে পশ্চিম বাংলায়। যাবেন না কলকাতাতে, দল বেঁধে যাবেন না, দল বেঁধে যাবেন না। 2 ট্রেন দীঘা থেকে ছাড়বে, 2 ট্রেনে কমসে কম 8,000, 8,000-এ হবে না, 25,000 লোক চাই। বেচেদা রেল স্টেশনে বড় ক্যাম্প থাকবে, চিড়া ভাজার ব্যবস্থা থাকবে, জলের ব্যবস্থা থাকবে, কোলাঘাট ব্রিজে উঠার আগে বড় ক্যাম্প থাকবে, হাজার হাজার ভলেন্টিয়ার থাকবে, দল বেঁধে উৎসবের মতো চোর ধরতে কলকাতা যাবেন তো। চোর 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 ধরো, চোর 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 ধরো, মমতা মানে কি? চোর 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 ধরতে কলকাতাকে উপচে দিতে হবে। বঞ্চিতদের সমাবেশ, শৌচালয় দেয়নি, 72 লক্ষ শৌচালয় দিয়েছেন মোদিজি 12,000 টাকা করে, 30,000 কোটি দিয়েছেন আবাসে, 40 লক্ষ আবাসের টাকা তৃণমূল তুলে খেয়ে ফেলেছে, আবার আবাস যোজনা পাননি 1,25,000-এর বাড়ি, বাড়ি বাড়ি নল যায়নি, পিএম কিষাণ সম্মান নিধি পাননি, 100 দিনের আপনার কারে অন্য লোক টাকা তুলে নিয়ে পালিয়েছে, পুকুর নেই, পুকুর কেটেছে। এই তোলামূলের নেতারা, এই মেছেদা মাতঙ্গিনি কি ছিল? এদের বিড়ি খেত না মেছেদা, ফাইগোবারের নিচেও জায়গা বেছে দিয়েছে। এদের ধ্বংস করবেন না, ধ্বংস করবেন না, ধ্বংস করবেন না। ধ্বংস করতে গেলে অমিত শাহজির সমাবেশে
অমিত সাজির সমাবেশে বিজেপি সমাবেশে বুধবারের সমাবেশে বঞ্চিতদের সমাবেশে বঞ্চিতদের সমাবেশে বঞ্চিতদের সমাবেশে বুধবারের সমাবেশে চতুর্থ সমাবেশে চতুর্থ সমাবেশে চতুর্থ সমাবেশে পরিবর্তনের সমাবেশে পরিবর্তনের সমাবেশে বঞ্চিতদের সমাবেশে বুধবারের সমাবেশে অমিত শাহের সমাবেশে অমিত শাহের সমাবেশে বিজেপির সমাবেশে বিজেপির সমাবেশে অমিত শাহের সমাবেশে বুধবারের সমাবেশে বুধবারের সমাবেশে অমিত শাহের সমাবেশে আস্তে আস্তে বাড়ি যান, আমি আছি চা খাচ্ছি, সব বাড়ি যাওয়া পর্যন্ত। 15 তারিখে দেখা হবে তো হলদিয়াতে, হলদিয়াতে দেখা হবে তো সতীশ বাবুর জন্মদিনে। কি শপথ নিতে যাব লোকসভাতে? মোদি মোদি মোদি, ওই দিন শপথ বাক্য পাঠ করব। মোদিজিকে গাদি তমলুক তো দেবাই, আর ঘাটালের প্রার্থীর জন্য পাঁশকুড়া পশ্চিম। গতবারে গতবারে লিড ছিল 30,000 লিড দেব, আর এক রাতে আছে মেদিনীপুরে 20,000 লিড হয়েছিল গত 19-এ, এবারে এক রাতেও 30,000 লিড দেব। 16টা বিধানসভায় মোদি 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 মোদি। তাই 15ই ডিসেম্বর বেলা 2টো শীত পড়বে, রোদও চড়া হবে। সর্বাধিনায়কের জন্মদিনে হলদিয়ার হেলিপ্যাড ময়দান ভরিয়ে দেব। মাঠের পারমিশন হয়ে গেছে, পুলিশ বাবা পার করেগা, পারমিশন না দিলে গঙ্গার ওপারে যাব, তানমুড়ে সভা করব। দেখবি আর চলবি, দেখবি আর চলবি, দেখবি আর চলবি, দেখা হবে 15ই ডিসেম্বর। তার আগে 29 তারিখে একেবারে বাজনা ব্যঞ্জ শিলা শাক যার যা আছে নিয়ে একদম কলকাতার রাস্তা ভরিয়ে দেখতে হবে। আপনারা নবান্ন অভিযানের দিন পূর্ব মেদিনীপুর দেখিয়েছেন, দেখিয়েছেন আপনারা কি করে লড়তে হয় সাঁতরাগাছিতে। পুলিশের টিয়ার গ্যাস সেলস হয়ে গেছে, আপনারা জাননি, আমাকে লালবাজার থেকে ভিডিও কলে বলতে হয়েছে যে ভাইরা বন্ধুরা দাদারা ট্রেনে উঠুন, ট্রেনটা 7টায় ছেড়ে যাবে। আপনারা জিতেছেন, ওরা হেরে গেছে। আগামী 29 তারিখে আর একবার ক্ষমতা দেখাবেন। আত্মীয়র বাড়ি থাকলে আগের দিন কলকাতা চলে যাবেন, এত লোকের গাড়ি আমরা দিতে পারবো না। বাইক নিয়ে চলে যাবেন হেলমেট লাগিয়ে, লোকাল ট্রেনে উঠে চলে যাবেন। মোদিজি অনেক ট্রেন দিয়েছে, আর 2টো ট্রেন দীঘা থেকে ছাড়বে, পাঁশকুড়া মেছেদা হয়ে হাওড়া স্টেশনে পৌঁছে যাবে, আর প্রায় 300-এর বেশি পরিবহন করা হয়েছে। নিজেরাও করুন, বাড়ির গাড়ি থাকলে বন্ধুর গাড়ি থাকলে সেটাও নিয়ে নিন, 4জন 6জন 8জন উৎসবের মতো যেতে হবে। পূর্ব মেদিনীপুর পঞ্চায়েতের রাজ্যে প্রথম হয়েছে বিরোধী দলে, আপনার জমায়েত পূর্ব মেদিনীপুরকে প্রথম হতে হবে। টার্গেট দিলাম 25,000, আর হলদিয়ায় 15ই ডিসেম্বর 75,000। ভালো থাকবেন, জয় শ্রীরাম, রাধে রাধে। আজকে কি ডেট? সংবিধান ডেট, সংবিধান প্রণেতা বি আর আম্বেদকরকে প্রণাম। কালকে কি আছে? কার্তিক পূর্ণিমা, রাধে রাধে। গৌরনিতাই প্রেমানন্দের, গৌরনিতাই প্রেমানন্দের। আর কালকে গুরু নানকজির প্রকাশ পর্ব, ওয়াই গুরুজিকে খালসা, ওয়াই গুরুজিকে ফতে। গুরুজিকে প্রণাম জানিয়ে, আপনাদের ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করলাম। আমি আছি, আস্তে আস্তে জানি আমি আছি আপনাদের সঙ্গে।